হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিঙ্কি রিতুষ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো তোমরা কেমন আছো? সবাই সুস্থ আছো আশা করছি, আর খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঠিক আছে, আজকে হচ্ছে জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীতে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, জামাইষষ্ঠী যাব। তো এবছরে ঠিক অন্যরকমই, একটু অন্যরকমই হবে আমাদের জামাইষষ্ঠী। আমাদের না, আমার কেমন জামাই ছাড়া আমরা যাচ্ছি জামাইষষ্ঠী, ঠিক আছে? তো তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে, ওরা হচ্ছে কাজের মানুষ, তো জামাইষষ্ঠীতে যাবে না, আমাদের একটু এগিয়ে দিতে যাচ্ছে। তো আমি আমার বড় জা তারপরে তিন ছেলে মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, দুজনেই যাচ্ছি জামাইষষ্ঠী। ও যাবে ওর পিসির বাড়ি, দিদি যাবে ওর পিসির বাড়ি, আর আমি যাব আমার বাপের বাড়ি। তো বড়দাও যায়নি আর আমার বড়ও যায়নি। তো আমরা বেরিয়ে পড়েছি জামাইষষ্ঠী যাচ্ছি, একটু মনটা খারাপ তাই জন্য চুপচাপ বসে আছি আর যাচ্ছি আর কি। তো চলো আমরা ওই গাড়ি থেকে নেমে তো অটো করে এবার বেরিয়ে, মানে অটো করে যাচ্ছি, আর একটু বাকি আছে, মোটামুটি চলেই এসেছি। আর আমার বোন এবছরে আমার থেকে আগে চলে এসেছে, ও কিন্তু প্রত্যেক বছর সবার শেষে যায়, এবছরে কিন্তু একটু আগে পৌঁছে গেছে। তো আমিও এসে গেছি, ওকে বললাম যে আমিও এসে গেছি, একটু জাস্ট দাঁড়া। তো দেখো চলে এসেছে মেয়েরা, তো দুজনে মিলে দেখা হলেই এরকমভাবে আনন্দ করে আর কি, দেখতেই পাচ্ছ, খুব খুশি, ওদের দেখা হলেই খুব খুশি। তো বোনরা আগে চলে এসেছে, এসে মিষ্টি কিনছে। তো দেখো আমরা চলে এসেছি সবাই একসঙ্গে, আসার টাইম হয়নি ঠিকই, তো কিন্তু চলে এসে বোনে আগে এসেছে, এসে দাঁড়িয়েছিল, তো সবাই মিলে একসঙ্গে বাড়িতে ঢুকে এখনই। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমাদের বাড়ির এখানে দেখো সবুজ গাছপালায় পুরো ঘেরা, কত সুন্দর জায়গা দেখো। ফটো তুলতে দাঁড়িয়ে গেছে মেয়েরা, আর মামার বাড়ি ঢুকতে কি আগে ফটো তুলছে, আর ওদিকে দিদুন, দিদুন ওদিকে ওয়েট করছে, সেটা জানি না। ওই আমাকে দিয়ে দে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, আসতে সত্যি দেরি হয়ে গেছে অনেকটা। আমাদের খুব লেট হয়ে গেছে, ওটা আমি ভাত খেয়েছ, টিফিন খেয়েছো সবে? তো আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের প্রায় দুটো থেকে আড়াইটা বাজে,
তখন আমরা এলাম মায়ের এখানে। তো আসার আগেই মা ফোন করে জেনে নিয়ে সব খাবার দাবার রেডি করে রেখেছে, জামাই ষষ্ঠীর যে রিচুয়ালসগুলো সেইগুলো আর কি হবে এবারে। তো মা চলে এসেছে খাবার দাবার নিয়ে জামাইকে আশীর্বাদ করতে, যা সমস্ত নিয়ম টিয়ম আছে আর কি। তো আমরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছি, আর এই যে মা ছোট জামাইকে আশীর্বাদ করছে আর যা নিয়ম টিয়ম আছে এগুলো কি করছে আর কি। তো মায়ের মনটা একটু খারাপই, দুটো জামাই, তার মধ্যে একটা জামাই আসেনি, খুবই মনটা খারাপ। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। তো আমাদের এতটাই আসতে দেরি হয়ে গেছে যে আমার কাকার মেয়ে এসেছে, তো কাকার মেয়ের বর, আমার বোনের বর আর সবাই মিলে এক জায়গায় বসে আর কি এই জামাই ষষ্ঠীর নিয়মগুলো যখন পালন করা হতো তখন খুব মজা হতো সবাই মিলে, আর খুব ভালোও লাগতো দেখতে, তাই না? আমার বর আসেনি কিন্তু তাও তো আমাদের দেরি হয়ে গেছে, তাই কাকিমা সব কিছুর যে রিচুয়ালসগুলো আছে সবগুলোই সেরে ফেলেছে আগেই, জামাইকে খেতে টেতে দিয়ে দিয়েছে। তো আমাদের দেরি হয়ে গেছে, তাই এখন ছোটকে একাই, মা এখন আশীর্বাদ করছে আর আমরা সাইডে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি আর কি। তো চলো তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। জলের গ্লাস নিয়ে আয়, বন্ধ করেছি তো, ও ভুলে গেছি হয়তো, সেই সেই আমাদের বাড়িতে গিয়ে কি আগে খেতে পারে, কম্পিটিশন হচ্ছে জানো, আসি আমার সব বন্ধু দিদুন কি রাতে দিয়েছে, না এসছি অনেকক্ষণ, মা আম সত্য বানিয়েছে দেখো রোদে দিয়েছে, ও বাড়ি এদিকে কি রোদ দূর, কি আমরা এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলাম বলতে চিড়ে ফল টল যে আমাদের খাওয়া হয় জামাই ষষ্ঠীর টিফিন আর কি, জামাই ষষ্ঠীর নিয়মে যেসব খাবার দাবার, ফল দই চিড়ে এসব মাখা মিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি ছাদে। আমরা সবাই মিলে এসেছি ছাদে একটু রিলস বানাবো,
তারপরে খাওয়া দাওয়া করবো। আর মা কি গাছ বসিয়েছে দেখো, এটা হচ্ছে আমলকি গাছ। কাটা কাটা কেন গো পাতা? তেঁতুল গাছ না, এটা আমলকি গাছ, পাতায় কাটা কাটা। তো দেখো খাওয়া দাওয়া করবো, আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে, সব বেড়ে নিয়ে চলে এসেছি। এবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আসতে লেট হয়েছে তো কি হয়েছে, এবার জমিয়ে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো, গল্প করবো। আর তো চলো এখন সবে বোনকে, ছোট বোনকে মানে কাকার মেয়েকে আর দুটো জামাই আর মেয়েদেরকে খেতে দিয়েছি, আর সবাই মিলে ওদের সঙ্গে কথা বলছি, মজা করছি। আর বোন তো বসে গেছে সবার কি খাবার দাবার লাগবে সেটা দেওয়ার জন্য, আর আমি আর মা এক সাইডে সব খাবার দাবার রেডি করে আর কি দিচ্ছি সবাইকে। বৈশাখের বৈশাখ মাস চলে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, সবাই যখন এক জায়গায় হয় তখন আমরা খুব খুব আনন্দ মজা করি। তো দেখো খাওয়া দাওয়া সেরে একেবারে চলে এসেছি মাঠে, মাঠে খুব ক্যাংড়া হয়েছে, তো সেই ক্যাংড়া ধরতে এসেছি, তো তোমরাও সঙ্গে চলো আর তোমাদেরকেও দেখাবো। পুরো ছোট ছোট গর্ত আছে, তার মধ্যে সাইডে চাপ দিলেই ক্যাংড়া হচ্ছে, আর সব মজা করে ধরছে, কোনোদিনও ক্যাংড়া ধরেনি তো। পেয়েছিস পেয়েছিস? হাত দিয়ে তুলে দেখা দেখি। দেখি কি ক্যাংড়া ধরেছিস। দাঁড়া নেই তো, ছোট 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 বাচ্চা ক্যাংরা, আগে কিন্তু বড় হতো, এখন ছোট ছোট ক্যাংরা গুলো শুনতে পাই না, ছোট বাচ্চা কি মাকে দাও না, আমি ধরো না, আমার হাত কাদা হয়ে যাবে। আমি ভিডিও করছি না তোমাদের, তোমরা ক্যামেরা যাচ্ছে কেমন আছে? ছোট বাচ্চা ক্যাংরা দেখেছো বন্ধুরা কিরকম আনন্দ করছে, এই যে ছোটবেলা থেকে এই মাঠে ঘাটে ক্যাংরা ধরা, কত শাক তোলা, খেলনা মানে খেলা করা, কি জানো ধাসি হইদই সব রকম খেলতাম মাঠে, কত আনন্দ করেছি সবাই। এই যে আমার বড় মা আছে, বড় ভাইজি আছে, মা কে চলে গেছিলিস কই? তো মা কথা বলতো ঢুকে যাচ্ছে কই? ছোট ছোট এগুলো ছেড়ে দিলে বড় বড় হয়ে যায়। হ্যাঁ বড় হলে তাহলে ছোট গুলো কি হবে, এমনি সবাই মজা করে ধরছে। তো দাঁড়া এই দেখো, হ্যাঁ সবাই চলে এসেছি আমরা ক্যাংরা ধরতে, কি মজা, ষষ্ঠীতে সব বোনেরা এসছে একসঙ্গে আর এসে সবাই মিলে মাঠে চলে এসেছি আমরা ক্যাংরা ধরতে, কি মজা করতে, ধরাটা তো কোনো ব্যাপার না, তো খুব এক খুব মজা করছি আমরা সবাই মিলে। কে রে কে? ক্যাংরা ধরেছি আর ওই ক্যাংরাটা পুরো স্ট্যাচু হয়ে গেছে দেখেছো, ছেড়ে দিলে ছেড়ে দিলেই তো উঠবে।
ছেড়ে দিলেই ওই সত্যি না দেখ কিরকম দাঁড়িয়ে আছে কোথায় ছাড়বো দেখো কিরকম স্ট্যাচু হয়ে আছে, ছাড়লেই কিন্তু দৌড়ে যাবে, দৌড়াবে, এত জোরে দৌড়াবে না কেউ ধরতে পারবে না, পুরো স্ট্যাচু মানে মরে গেছে। হাতে বেশ ভালোই কামড়াচ্ছে কুটকুট করে, এই ধরেছিস তুই, দেখা কিরম ধরেছিস তাড়াতাড়ি দেখা, আমাকে কামড়া বলে রেডি হয়েছে, হাঁ করে আছে ক্যাংড়াটা। এই খেজুর গাছগুলো কত ছোট ছোট ছিল তখন, ছোটবেলায় সবাই মিলে এসে খেজুর পাড়তাম। আর এদিকে দেখো, দূরে দেখা যাচ্ছে, দেখাচ্ছ বড় বড় খেজুর গাছ, এগুলো সব ছোট ছোট ছিল, পুরো দাঁড়িয়ে হাত দিয়ে পাড়া যেত খেজুর গাছ, খেজুরগুলো তো এখন সব বড় হয়ে গেছে, তো এখন খুব ভালো লাগে যে এসেছি, ওই জন্য সব জায়গাটা ঘুরছি আর কি। এটা অন্ধকার হয়ে এসেছে, তাও হোগলা এখনো ধানও চাষ হয় না, সব হোগলা হয়ে গেছে আমাদের ওইখানকার মধ্যে। দেখো ফুচকা খেতে লেগে গেছে মাঠ থেকে, তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে এসেছে ফুচকা খাবে বলে, এখন ফুচকা খেয়েছে, খেয়ে খুব মজা করছে। ভালো হয়েছে ফুচকা? স্পেশাল হলে এর মধ্যে একটু টক দই দেয়, আচার দেয়। তো দেখো আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে, আর আমরা মাঠ থেকে যে ক্যাংড়া ধরে নিয়ে এসেছিলাম, দেখো কত ক্যাংড়া ধরেছি আমরা, শুধু দেখো মাই গড কত হয়েছে, ও সবাই 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 সবাই, ও বাবরে বাপ কি অবস্থা, দেখো কত ক্যাংড়া। কালকে কি হবে মা এগুলো ক্যাংড়া? ঝাল ঝাল কি ক্যাংড়া এগুলো, একবার বলো, চিটি ক্যাংড়া, চিটি ক্যাংড়া, এইগুলো সমুদ্র ক্যাংড়া না, এগুলো তেল ক্যাংড়া না, এগুলো হচ্ছে চিটি ক্যাংড়া। এই এই সাইজে একটা তেল ক্যাংড়া আছে, সে বড় মতো দাঁড়া। তো আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, আর একটু আগে তো খুব খুব মজা করে ক্যাংড়া ট্যাংড়া ধরে চলে এসেছি আমরা, তো এখন যাব আমরা একটু বেড়াতে, তাই জন্যে সব রেডি হচ্ছি আর কি। আর আমার বোন এখনও রেডি হচ্ছে, আমরাও রেডি হব, তো আমরা বাইরে বেরাবো। আর তার মুভমেন্টেই ঝড় বৃষ্টি মানে শুরু হয়ে গেছে, তাই জন্যে আমরা আর যেতে পারলাম না। তো এবার সবাই মিলে একটু আড্ডা দিয়ে নিই আর কি করব। তো দেখো সন্ধ্যা তো হয়েই গেছে, এবার যাওয়াও হলো না, তো এই দেখো তোমাদেরকে দেখাই, আচার নিয়ে এসেছে বোন, বোন তো অনেক আচার বানিয়েছিল, তো আমাদের জন্য নিয়ে আসবে বলেছিল, তো ষষ্ঠীতে এসেছে তাই সব মায়ের জন্য আমার জন্য আচার নিয়ে এসেছে, এই আচারগুলো মনে করে নিয়ে যেতে হবে, কেননা আমাদের বাড়ির সবাই আচার খেতে খুব ভালোবাসে, তো বুঝলে। আর এবার খাবার দাবার তো সব করাই আছে, খাওয়া দাওয়া, আর একটা লাইক অবশ্যই করে দিও, নতুন বন্ধু দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট, টাটা।